জায়েদ ভাই, মানে সিনেমার প্রসঙ্গে আবার ফেরত আসি। অনেক সিনেমায় আপনি কাজ করেছেন, অনেক ভালো ভালো সিনেমা আপনি দিয়েছেন দর্শকদেরকে। এখন সিনেমার যেই অবস্থা বাংলাদেশে, এটা নিয়ে মানে আপনি কতটুকু সন্তুষ্ট? সিনেমা তো কিছুদিন দেখে কিছু ভালো ভালো ছবি মানুষ দেখছে হলে, কিন্তু এর সমসাময়িক সাথে আবার আপনি বাইরের ইন্ডিয়ান ছবিও রিলিজে ঢুকিয়ে দিয়েছেন। এতে তো বাংলাদেশের সিনেমা খুব শীঘ্র ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম। যারা এটাকে জোর করে আনছে তারা যুক্তি হচ্ছে দর্শক আসবে, হলমুখী হবে, এগুলো মিথ্যা কথা। যারা এগুলো ব্যবসা করছে তারা বাংলাদেশের সিনেমা চিন্তা করছে না, তারা চিন্তা করছে এই সিনেমাগুলোকে বিভিন্ন হলে ঘুরে ঘুরে চালাবে, তাতে আর একটা প্রযোজকের যে সিনেমা রিলিজ হবে হচ্ছে হতে পারছে না। তো এই যেগুলো ডেট ছিল বাংলা সিনেমা ডেট পাচ্ছে না, তো কারণ পিছিয়ে গেছে ডেট। আর একটা ছবি ডেট পিছিয়ে গেলে অন্য ডেট পেতে তার সময় লাগবে, লাস্টে এই প্রডিউসারের দুর্গতি হবে। আমি এটা বুঝেই কিন্তু আমি আমার যখন শিল্পী সমিতির দায়িত্বে ছিলাম তখন আমি হিন্দি ছবির বিরুদ্ধে ছিলাম, স্টিল আমি বিরুদ্ধে, বাট আমি আমার নীতি কখনো পরিবর্তন করি না। আমি বাইরের দেশকে শ্রদ্ধা করি, শিল্প সংস্কৃতির প্রতি তাদের সাথে কাজ করছি, কিন্তু আমার সংস্কৃতি ধ্বংস করে না, আমার সিনেমা হল ধ্বংস করে না। সমস্ত সিনেপ্লেক্স টেলেসগুলো সবগুলো তারা দখল করে নিয়ে যাচ্ছে তাদের সিনেমা দিয়ে, আর আমি 100-150 কোটি টাকার সাথে আমার 1 কোটি টাকার ছবি, 30 লাখ টাকার ছবি, 50 লাখ টাকার ছবি কী চলবে বলেন আপনি আমাকে? তো সেখান থেকে তো প্রডিউসার তার ছবিগুলো রিলিজ করতে পারছে না। হলগুলোকে এই হিন্দি ছবি মাসে মাস চলবে, বছরে 10টা ছবি যদি আসে, 10 মাসে যদি 10টাই চলে, একটা ছবি তো সারা মাস ঘুরাবে, তো আপনি অন্য ছবি চলবে কবে? প্রডিউসার হল পাবে কীভাবে? হল না পেলে না টাকাগুলো ফিরে আসবে কীভাবে? ফিরে না আসলে পরবর্তী ছবি বানাবে কীভাবে বলো? মানে এই জায়গাটা একটা বোধহয় সমন্বয়ের কিছু একটা অভাব হয়ে গেছে। সমন্বয় না, নিজের নিজের মাইটিভি যদি এখানে নিজস্ব অনুষ্ঠান বাদ দিয়ে বাইরের লোকদেরকে প্যাকেজ বানাতে দেয় যে আমাদের এখানে করেন, স্টুডিও যদি কন্টিনিউ বুক করে রাখে তাহলে এদের অনুষ্ঠান কই বানাবে? এখানকার তো সব অনুষ্ঠান ছাড়াই মরে যাবে। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য মেইন থিং। দুই পক্ষেরই আসলে ভিন্ন ভিন্ন যুক্তি আছে, বাট আমরা চাই অবশ্যই বাংলা সিনেমা এগিয়ে যাক। এটা তো যুক্তির কথা না, তুমি তো অন্য জায়গায় গেলে, এখানে যুক্তি দিতে বসিনি আমি। আমার মাকে বাঁচাতে হবে না? আমার মায়ের ক্যান্সার, আমি চিকিৎসা না করে মাকে আমি মেরে ফেলবো, গলা কেটে ফেলবো? আমার চিকিৎসা করতে হবে, তো আমার সংস্কৃতি আপনি তুমি আমাকে যুক্তি দিচ্ছ অনেক ভালো ছবি হবে, ভালো ভালো এদেশের লোকরা ভালো এটা দেখে ভালো সিনেমা বানাবে, দর্শক হলমুখী হবে, অকাট এটা হলো একটা খামাখা যুক্তি। এই ছবি আসার আগেই তো বাংলা ছবি দেখা শুরু করছিল মানুষ, তো এই ছবিগুলো আসার পরে তো এই ছবি নিয়ে মানুষ মাতামাতি করতেছে, বাংলা ছবি কবে রিলিজ হবে, হলে নিতে হবে, তো হলগুলো তো তুমি প্রতি সপ্তাহে দখল করে নিচ্ছ। আসলে বেশ কয়েকটা সিনেমার দেখছিলাম যে মানে পিছিয়ে গেছে মুক্তি, দেখা যেতে যেতে মুক্তি দেখা যেতে যেতে দেশের কলাকুশি আর শিল্পীরা সব বেকার হয়ে বসে যাবে। জায়দ ভাই, অনেক আক্ষেপের কথা আছে আমি জানি, সেগুলো শুনবো। আক্ষেপ না, এত বড় এতগুলো একটা বড় দেশ না, অনেক টেকনিশিয়ান তো, অনেক শিল্পী, বাইরের দেশে কি আমাদের ছবি চালাচ্ছে? এই চ্যানেলগুলো মাইটিভি কি দেখা যাচ্ছে কলকাতায়? দেখা যাচ্ছে না, তো কারণ তারা তো আমাদের কিছু চালায় না, আমাদের থেকে নিতেছে শুধু।